এরপর দেশে ফিরছেন সুপারস্টার নায়িকা শাবনূর। জমকালোভাবে উদযাপন করলেন নিজের 44তম জন্মদিন। জন্মদিনে ভক্ত অনুরাগীদের সুখবর দিলেন তিনি, জানালেন নতুন সিনেমায় ফিরছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত মাতাল হাওয়া সিনেমা নিয়ে নতুনভাবে রূপালী প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের দাপুটে এই নায়িকা। তিনি যখন বলবে যে আমি ফিট, সেদিন শুটিং শুরু হবে। সেই লেভেলের একটা গল্প, যে গল্পটা নাকি অনেক স্ট্রং এবং মাতাল হাওয়ার মতোই সবাইকে হাওয়ায় ভাসিয়ে নেবে। তা আমি কচ্ছপ, আমি আস্তে আস্তে বুদ্ধি করে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে আমার কাজটা করতে চাই। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে। সিনেমার শুটিং কবে থেকে এই নিয়ে সঠিক খবর জানা না গেলেও আপাতত শাবনূরের পর্দায় নিয়ে ভক্ত এবং সিনেমা প্রেমীদের খুশির অন্ত নেই। দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে এক পলক পর্দায় দেখার স্বাদ পূরণ হতে যাচ্ছে তাদের।